গাইঘাটা থানার অন্তর্গত ধরমপুর সমবায় সমিতির দুর্নীতির অভিযোগ তুলে সমবায় সমিতির আশেপাশের একাধিক জায়গায় পোস্টার, সেখানে লেখা দীর্ঘ 10 বছর ধরে সমবায় সমিতিতে কোনো রকম অডিট হয় না, কোনো হিসেব পাওয়া যায় না, তাহলে এত টাকা যাচ্ছে কোথায়? টিভি 10 বেঙ্গল নিউজ সর্বদা আপনাদের পাশে। ব্যাংক তার নামে একাধিক জায়গায় পোস্টার, দুর্নীতি হয়েছে এমনটাই অভিযোগ, কি বলবেন? হ্যাঁ, অনেকদিন ধরেই আমরা মানে আমরা যারা ডেলিগেট ছিলাম, এর আগে যে আমাদের মিটিং হয়েছে সেই মিটিংয়ে আমরা এই প্রস্তাবগুলো যেগুলো একটা লিফলেটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, এই দাবিগুলো আমরা যে কমিটি আছে সেই কমিটির কাছে আমরা জানতে চেয়েছিলাম। ওনারা 3 মাসের মধ্যে আমাদের বলবে বলেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত বলেনি। নিশ্চয়ই তার মধ্যে থেকে কেউ, যদিও সেই লিফলেটে কোনো নাম নেই, তো তার মধ্যে থেকে কেউ হয়তো তার নিজের আমাদের ধর্মপুর সমবায় বাঁচানোর স্বার্থে এবং আমাদের যারা মানে গ্রামের যারা লোকজন আছে তাদের স্বার্থে হয়তো সে লিখেছে, তবে আমরাও এর পূর্ণাঙ্গ তদন্ত চাইছি এবং অডিট বহুদিন যাবৎ নাকি হয়নি, সেই অডিটটা যাতে সম্পূর্ণ খুব তাড়াতাড়ি করা যায় এবং সমবায়টা যেমন সুস্থভাবে চলা উচিত সেটা যেন আগামী দিনে চলে, এই দিকেই আমরা মানে দৃষ্টিপাত করতে চাইছি, এই আমাদের বক্তব্য। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মনোজ পাল, ডাক নাম সাধন, আমি ধর্মপুরের ডেলিগেট একজন সমবায়ের। এই যে সমবায় সমিতি, এই সমবায় সমিতির নামে পোস্টার একাধিক জায়গায়, কি বলবেন? হ্যাঁ, আমি তো কালকে দেখলাম, গতকাল পোস্টার করেছে দেখলাম দুর্নীতির কথা। হ্যাঁ, কি বলবেন এই বিষয়ে? এখন এটা তো ভালোভাবে বিভাগীয় তদন্ত হওয়া উচিত। হ্যাঁ, আমরা বারে বারে ডেলিগেট সদস্য, আমি সমবায়, আমি আগের মিটিংয়ে বলেছিলাম যে এখানে যে সমস্তগুলো আছে আমাদের সমস্ত হিসাব নিকাশগুলো আমাদের সামনে পেশ করতে হবে, কিন্তু এখনও পর্যন্ত মার্চ মাসে বলেছিলো সব কিছু হিসাব আমরা পেশ করবো, তো মানে 14 সাল থেকে অডিট বাকি, কিন্তু 10 বছর অডিট বাকি কোনো হিসাব করতে হবে আমাদের আজও পর্যন্ত জাকাতি পারি ডেলিগেট সদস্য। হ্যাঁ, এই নিয়ে চলছে দুর্নীতি। হ্যাঁ, আপনি কি এখানে অ্যাকাউন্ট? আমি তো এখানকার অ্যাকাউন্ট মেম্বার এবং আমি এখানকার ডেলিগেট সদস্য, যে 77 জন যে সদস্য আছে তার ভিতরে আমি একজন ডেলিগেট মেম্বার। এই যে সমবায় সমিতির পরিচালন সমিতিটা কাদের দ্বারা নিয়ন্ত্রিত? এটা মোটামুটি এখানে সব আছে, এখানে সিপিএম দ্বারা নিয়ন্ত্রিত। কী নাম আপনার? আমার নাম সাধন প্রসাদ। এখানকারই বাসিন্দা? আমি এখানকারই বাসিন্দা। বিভিন্ন জায়গায় পোস্টার এই সমবায় সমিতির নামে, কি বলবেন? আমরা দেখেছি, সকালে উঠে দেখলাম যে বিভিন্ন জায়গায় পোস্টার পড়ে দেখলাম যে হ্যাঁ সঠিক, এটা আগে তদন্ত হওয়া উচিত ছিল। এটা অপারেটিভটা বিভিন্ন কর্মচারীরা তাদের নিজস্ব সম্পত্তি বলে মনে করেছে, সম্পত্তি মনে করে এক একটা আজকে 8-9 বছর কোনো অডিট হয়, অডিট না হলে সাধারণ মানুষ যে সমবায় লোন পায় সেটার থেকে মানুষ বঞ্চিত হয়ে গেছে, এবং বাইরের থেকে অডিটার এনে এখন তারা কন্ট্রাকচুয়াল মাধ্যমে শুনলাম দেখলাম অতীন গোবিন্দকে তারা অডিট করাচ্ছে 8-9 লক্ষ টাকা তাদের পিছনে পাবে, তাই এই কোঅপারেটিভ একদম খোলখসা হয়ে গেছে, এরা শুধু কাঠামো পড়ে আছে। আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাই, এবং এখানে দুজন স্টাফ আছে তারা বিভিন্ন রকমভাবে পরিকম্যে খাচ্ছে, চাল ধানের থেকে শুরু করে তার LIC, আধার কার্ড, প্যান কার্ড, ইন্স্যুরেন্স, তারা আমাদের কোঅপারেটিভের সম্পদের উপরে কাজ করে তারা এসব কাজ করছে। ইপো টোকিওর নামে এরা বিভিন্ন দেখাতে পাচ্ছে না বিভিন্ন জায়গায়, তারা তাদের নিজস্ব কাজ করে যাচ্ছে, তাই এইভাবে কাজ করলে কোঅপারেটিভ উন্নয়ন তো হবে না, মুখ উড়ে পড়ে যাচ্ছে। ধরো পশ্চিমবাংলার সেরা স্থান ছিল আমাদের ধর্মপুর সমবায় সমিতি, সেটা এখন তলানিতে ঢেকে গেছে, এখন বিক্রিতে পরিণত হয়ে গেছে, ওই বড়ো হ্যাক্স মিল ওটাও বন্ধ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় হচ্ছে লিসে দেওয়া হচ্ছে, এই সবগুলো চলছে, মনে হয় আগামীতে সাধারণ মানুষের টাকা কী হবে এটা বলা হয়। আপনারা কি এখানে অ্যাকাউন্ট? হ্যাঁ, আমার এখানে অ্যাকাউন্ট হোল্ডার, আমি এখানে একজন প্রতিনিধি আছি, ডেলিগেট, এবং আমার অ্যাকাউন্ট আছে, আমি টাকা লেনদেন করি। কি নাম আপনার? আমার নাম উত্তম মিস্ত্রি।